সম্প্রতি লোকসভা নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে সর্বভারতীয় কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীর কাছে সেই ইস্তেহারের সারমর্ম তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা। তার দাবি, ওই ইস্তেহারে দেশের সার্বিক উন্নয়নের গ্যারান্টি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কংগ্রেস উন্নয়নের লক্ষ্য হিসেবে পাঁচটি ক্ষেত্রকে বেছে নিয়েছে। তাদের ন্যায় প্রতিষ্ঠায় ইস্তেহারে সবিস্তারে বর্ণিত হয়েছে বলে কংগ্রেস জোর গলায় দাবি করছে। কংগ্রেসের এই ইস্তেহার অনুযায়ী যুব নারী কৃষক শ্রমিক ও অধিকারের ন্যায় প্রতিষ্ঠা করা হবে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উন্নয়নের গ্যারান্টির ইস্তেহার জনসম্মুখে তুলে ধরা হয়েছে। ইন্ডিয়া জোটের ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পাঁচটি ন্যায় প্রতিশ্রুতি ত্রিপুরাবাসীর সম্মুখে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, ইস্তেহারে কৃষক ন্যায়, নারী ন্যায়, আদিবাসীদের অধিকারের ন্যায়, যুবনে এবং শ্রমিক ন্যায় বিষয়টির বিস্তারিত বর্ণনা রয়েছে। এসসিএসসিদের জন্য আলাদাভাবে বাজেট প্রণয়ন করে এটা আইনি প্রভিশন, এই গ্যারান্টির মাধ্যমে সেটা সম্পন্ন করা হয়। জল জঙ্গল জমির আইনি গ্যারান্টি, বনের অধিকার আইন প্রণয়ন করা হয়। আপনারা জানেন যে এর আগে ইউপিএ গভর্নমেন্ট বনের অধিকার আইন প্রণয়ন করেছে এবং সেখানে জল জঙ্গল জমির যে আইনি গ্যারান্টি, এই আইনি গ্যারান্টি প্রদান করার কথাও আমাদের পাঁচ মেয়ের যে অধিকার নেয়, এই অধিকার নেয়ের মধ্যে সেটা সম্পূর্ণ করার গ্যারান্টি প্রদান করা হচ্ছে। আমার জমি আমার অধিকার, যে সমস্ত অঞ্চলে জনজাতিদের বসবাস সেই অঞ্চলে জনজাতিদের স্বয়ংশাসিত অঞ্চল বলে গণ্য হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা জারিতা লাইটফ্ল্যাং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।